ডক্টর মানিক সাহার সুযোগ্য নেতৃত্বে রাজ্যে আবারও দ্বিতীয়বারের মতো পদ্মফুল ফুটেছে তবে নির্বাচনের আগে থেকেই ডক্টর মানিক শাহ বিভিন্ন জনসভায় এবং সাংবাদিকদের সামনে জোর গলায় বলেছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা রাজ্যের মানুষ উন্নয়নের নিরিখে আবারও বিজেপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে এক্ষেত্রে তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে নির্বাচনের আগে শেষ ক্যাবিনেট বৈঠকে কিছু প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্যে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি শুরু হলে সে প্রস্তাবগুলি ক্যাবিনেট বৈঠকে পেন্ডিং রেখে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সে সময় আত্মবিশ্বাসী ডক্টর মানিক শাহ পরিষদীয় দলনেতা হিসেবে জানিয়ে দিয়েছিলেন কাজগুলি দ্বিতীয়বার ক্ষমতায় এসে বাস্তবায়িত করা হবে সেই সময় কেবিনেটের অন্যান্য সদস্যরা ক্ষমতায় ফিরে আসা হবে কিনা সে বিষয়ে আত্মবিশ্বাসী না থাকলেও ডক্টর মানিক সাহার আত্মবিশ্বাস দেখে তারা চমকিত হয়েছিলেন একথা অনস্বীকার্য ত্রিপুরায় এবারের বিধানসভা নির্বাচন ছিল খুবই কঠিন একদিকে মথার বারবারন্ত অপরদিকে বাম কংগ্রেস জোট কিন্তু ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে খেলার ময়দানে রীতিমতো দাপটের সাথে প্রচারের ময়দানে নেমে শেষ হাসি হেসেছে ভারতীয় জনতা পার্টি শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নয় ড মানিক শাহ নেতৃত্বে বিজেপি নির্বাচনের ময়দানে অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছে বিভিন্ন ধরনের উস্কানিতে বিজেপি কর্মী সমর্থকরা পা না দেওয়ায় ত্রিপুরায় দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর রাজ্যের সচেতন নাগরিকরা এবারের নির্বাচনকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর এই দৃঢ় চেতা মধ্যেই নজর কেড়েছে দিল্লির নেতৃত্বের তিনি নজর এসেছেন পশ্চিমবঙ্গের বিজেপি শীর্ষ নেতৃত্বেরও তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সংবর্ধনা দিতে চাইছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব ত্রিপুরার মতো রাজ্যে ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিজেপি যেভাবে পরিচালিত হয়েছে তার থেকে অনুপ্রেরণা নিয়ে পশ্চিমবঙ্গের নেতৃত্ব ও সে রাজ্যে বিজেপিকে এখন ঢেলে সাজাতে চায় দলের প্রতি আনুগত্য তৈরি করা সহ বঙ্গের বিজেপি দলকে ঐক্যের বার্তা দেওয়াই এখন পশ্চিমবঙ্গের গেরুয়া শিবিরের লক্ষ্য বিজেপি সূত্রের খবর এই সংবর্ধনা নিতে আট এপ্রিল কলকাতা পৌঁছালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিমানবন্দরে তাকে হার্দিক স্বাগত জানালেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব রীতিমতো ঢাকঢোল পিটিয়ে তাকে এদিন বরণ করে নেওয়া হয়েছে কলকাতায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মুখ থেকে বিজেপির রাজনীতির হাল হকিকত নিয়ে মূল্যবান পরামর্শ শুনতে চাইছেন এখন বঙ্গের বিজেপির নেতৃত্ব বিজেপির অন্দরমহল সূত্রে এমনটাই খবর